প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের এজিবি নিউজে। লাইলি মজনু, শিরি ফরহাদ, রোমিও জুলিয়েটের অমর প্রেম কাহিনী সবারই জানা। প্রিয়তমার প্রতি ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করতে গিয়ে কেউ কেউ জীবন উৎসর্গ করেছেন, তেমনই একটি ছোট প্রেমের ঘটনা জানবো আজকের ভিডিওতে, যেখানে একজন স্বামী তার স্ত্রীকে আরাম করে ঘুমানোর সুযোগ দিয়ে টানা 6 ঘন্টা প্লেনের মধ্যে দাঁড়িয়ে থেকে সময় কাটিয়ে দিলেন। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। স্ত্রীকে ঘুমানোর সুযোগ দিতে 6 ঘন্টা প্লেনে দাঁড়িয়ে রইল স্বামী। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার প্রশিক্ষক কোর্টনি লি জনসন প্লেনের মধ্যে স্ত্রীর ঘুমে যেন ব্যাঘাত না ঘটে এজন্য একটানা 6 ঘন্টা দাঁড়িয়েছিলেন। ঘটে যাওয়া এই ঘটনার ছবি টুইটারে দিয়েছেন তিনি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় চলছে আলোচনা সমালোচনা। কোর্টনি জানান, দীর্ঘ ফ্লাইটে অজ্ঞাত এই ব্যক্তি পুরো 6 ঘন্টা দাঁড়িয়েছিলেন। তার স্ত্রী 3টি আসন জুড়ে ঘুমিয়ে পড়ায় তাকে না ডেকে লোকটি দাঁড়িয়েছিলেন 6 ঘন্টা। তিনি ঘটনাটিকে স্ত্রীর প্রতি স্বামীর সত্য ভালোবাসা বলে উল্লেখ করেছেন। এই ঘটনার সমালোচনা করেছেন অনেকে। কেউ কেউ লোকটিকে বেত্রাঘাত করা উচিত বলে মন্তব্য করে তার স্ত্রীকে স্বার্থপর বলেছেন। অনেকে আবার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, এটি ফেক নিউজ বলে জানিয়ে তারা বলেন প্লেনে এভাবে দাঁড়িয়ে থাকতে দিবে না কর্তৃপক্ষ। অনেকে আবার একে বিখ্যাত চলচ্চিত্র টাইটানিকের রোজ এবং ক্যাটের প্রেমের সঙ্গে তুলনা করেছেন। রোজের জীবন বাঁচাতে ক্যাট বরফ জমা আটলান্টিক সাগরে প্রাণ দিয়েছেন যেভাবে, এখানে স্ত্রীর ঘুমানোর জন্য লোকটিও সেভাবে অনেক কষ্ট করেছেন। তারা ঘটনাটিকে টাইটানিক 2 বলে অভিহিত করেছেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? ভালো লাগলে একটি লাইক দিন, সেই সাথে কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। স্ত্রীর প্রতি ভালোবাসা ও সম্মান দেখাতে 6 ঘন্টা প্লেনে দাঁড়িয়ে থাকাটা কতটা যৌক্তিক? প্রতিদিন নিত্য নতুন ভিন্ন স্বাদের একটু আলাদা খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। Built a palace in the wild. Now when day dawns on the brow of the moorland, long stands the house and the chimney stone is cold. Don't let it stand now, the friends are all